আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আবুল কালাম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নিজ মুসল্লাতে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজকারে মশগুল থাকলো অথবা দুই রাকাত সূর্য এক তীর বা ধনুক পর্যন্ত উপরে উঠে যায় তখন দুই রাকাত নামাজ পড়লো, তার জন্য একটা পরিপূর্ণ হজ উমরার সব লিখে দেওয়া হয়, হাদিসটা সহিহ কিনা আপনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, এই মর্মে বর্ণিত হাদিসটির ব্যাপারে ওলামায়ে কিরাম বা মুহাদ্দিসিনে কিরাম মতবিরোধ করেছেন, কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন কারণ এটা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। তারপরে উনি বলেছেন যে হাজা হাদিসুন গরিবুন, এটা হলো হাদিসটি গরিব। গরিব মানে উনি এক জায়গাতে তার মাত্র একজন রাত বর্ণনা করেছে, আর সাধারণত গরিবের অর্থে বোঝা যায় যে এটা একটু দুর্বল রয়েছে এমন ভাব, কিন্তু শেখ আলবানী এটাকে হাসান বলে উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই এবং এমনি ওসাইমিন রহমতুল্লাহ আলাই তারা কিন্তু হাদিসটিকে আমলযোগ্য বলে উল্লেখ করেছেন। তো আশা করা যায় ইনশাআল্লাহ যে যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে নিজ মুসল্লাতে বসে জিকির করে এই সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়বে ইনশাআল্লাহ, তার সে ব্যক্তি একটি পরিপূর্ণ হজ ও সওয়াব, হজ ও উমরা সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের চরিত্রে এমনটা অনেক অন্য অন্য হাদিস তারা বর্ণিত হয়েছে যে তারা ফজর নামাজের পরে বসে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকতেন। আর মহান রব্বুল আলামিন বলছেন সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুয়ি শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তুমি প্রশংসা সহ তোমার রবের পবিত্রতা ঘোষণা করো সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে। আর এটা সূর্যোদয়ের পূর্বে হচ্ছে, আর এটা হলো জিকিরের সবচেয়ে উন্নত উত্তম একটি টাইমের অন্তর্ভুক্ত। তো এই জন্য কেউ যদি এটার উপরে আমল করে আশা করা যায় ইনশাআল্লাহ সে সওয়াব পাবে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।